আপনি দেখতে পাচ্ছেন পারভেজ এগুলোরে কিন্তু একেবারে পুড়ে ফেলছে। এই যে এগুলোকে দেখেন একেবারে পুড়ে কালো করে ফেলছে। আমি জানি না এই পারভেজ এই যে এই জায়গাগুলো একেবারে পুড়ে ফেলছে। স্যার বাদ কাউসার এনে কি ফোকট মে খানা খা রা হ্যায় ইয়ে এটারে পুরো কালা বুনা বানা লাইছে। আর খুশবু আসলে অসাধারণ একটা খুশবু আইতাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আপনার সকলে ভালো আছেন। তো এমন করে তো আমাদের মূলত কথা ছিল বারবিকিউ করার। তো আমরা স্পোকো কিনে আনি দোকান থেকে, কিন্তু পরবর্তীতে স্পোকো আর করা হয় না, কেননা এখানে যেহেতু গ্যাসের চুলা এগুলো পরে নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা এগুলোকে ভেজে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আর এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন পারভেজ এগুলোরে কিন্তু একেবারে পুড়ে ফেলছে। এই যে এগুলোকে দেখেন একেবারে পুড়ে কালো করে ফেলছে। আমি জানি না এগুলো আমরা খাইতে পারবো কিনা। কি রে পারভেজ, এই কামড়া ভালো কথা কি পোড়াটা পড়ছে জাস্ট আপনারা একটু দেখেন না, অনেক পুরো পড়ছে। এটার কালারটা একটু ঠিক আছে না? এটা সম্ভব না। তো আমরা পরবর্তীতে ভাজা শেষ হলে দেখা যাক। তো অবশেষে আমাদের কাবাব বানানো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কিরে তুই এমন করতে হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে পারভেজ এই যে এই জায়গাগুলো একেবারে পুড়ে ফেলছে, মানে একেবারে এই অবস্থা খারাপ। ডেকোরেশনও পারভেজ আর আমি মিলে করছি। যাই হোক পারভেজ কি খাওয়া যাবো? কাউসার বাদ কাউসার এনে কি ফোকট মে খানা খা রা হ্যায় ইয়ে কি পারভেজ খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। আমরা এখন মানে আমাদের এতক্ষণ যে আমরা কষ্ট করলাম সেটার ফল এখন আমরা পেয়েছি। আমাদের এখানে আমরা যে খাবারটা আমরা তৈরি করেছি সেটাকে বলা হয় আমাদের ভাষায় ওইটা। আর তুই কি তুই বোম্বাই মাছ দিলি নাকি? বোম্বাই মাছ ছাড়া খেতে পারবি? সরি একটু আমার কাছে বোম্বাই মাছ নেই। তুমি একটু লাইটে ধরো রমিয়া। আচ্ছা ঠিক আছে।